নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি আমি একটা নতুন কিছু শোনাতে। বাংলা সাহিত্যের গল্প কবিতা বাচ্চাদের জন্য বা কিশোরদের জন্য এই নিয়ে আমাদের যাত্রা চলছে। আর এই যাত্রায় আমি যেমন বলেছি যে রবীন্দ্রনাথ বাঙালি সাহিত্যের একটা ফাউন্ডেশন, তেমনি সুকুমার রায় বা রায় পরিবার, উপেন্দ্রকিশোর রায় তার বাবা এবং সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, তাদের কীর্তিও অসাধারণ এবং আমরা অনেকেই সেগুলো পড়ে বড় হয়েছি। পরবর্তী প্রজন্ম যারা কলকাতার বাইরে বা ভারতবর্ষের বাইরে, তারা হয়তো খুব একটা সুযোগ পাচ্ছে না, তাদের সঙ্গে এগুলো পরিচয় করানোই আমার উদ্দেশ্য। সুকুমার রায়ের আবোল তাবোল এই বইটা ছাড়া মানে বাংলা কবিতার উল্লেখযোগ্য বইগুলোর যে যে লিস্টটা তৈরি হয়, তাতে এই বইটা ছাড়া সেটা কখনোই তৈরি হতে পারে না। আবোল তাবোল মানে খুব সহজ ভাষায় আবোল তাবোল মানে যা খুশি আর কি, কোনো মানে নেই, কোনো লজিক নেই, এরকম টাইপের জিনিস। এবং সুকুমার রায় সেরকম ধরনেরই মজার মজার কবিতা, পুরো কবিতাটার বইটা জুড়ে প্রচুর মজার মজার কবিতা আছে। বেশি করে ভাবলে অ্যাকচুয়ালি অনেক অন্তর্নিহিত অর্থও আছে, কিন্তু সেইগুলো সেই দিকে আমরা যাব না। আমি একটা কবিতা আজকে আবোল তাবোল থেকে পড়ে শোনাবো। আবোল তাবোলের বইটা আমার কাছে এটা আছে, সেটা এরকম, হ্যাঁ এরকম দেখতে। আর আজকে যে কবিতাটা শোনাবো সেটার নাম হচ্ছে ভালো রে ভালো। একবার দেখিয়ে দিলাম, যারা পড়তে পারো না তাও তাদের জন্য কেমন পেজটা দেখতে। আর যেরকম বলি যে শেষে আমি আবার ইংলিশে খানিকটা তর্জমা করে বুঝিয়ে দেবো, যাতে যদি কেউ তোমাদের বন্ধুদের শোনাতে চাও, বোঝাতে চাও। একটা জিনিস বলছি, ওনার কবিতার মধ্যে এক তো নানা রকম অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে, এই এই বইটার মধ্যে অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কবিতা আছে, তেমনি অদ্ভুত অদ্ভুত দেশ নিয়ে কবিতা আছে, তেমনি ভীষণ অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার্স আছে, মানে আজগুবি ক্যারেক্টার। যেমন এই বইটার প্রথম কবিতাটা বোধ হয় আবোল তাবোলের পরে খিচুড়ি। খিচুড়ি মানে হচ্ছে আমরা জানি, আমি খিচুড়িতে চলে যাচ্ছি এক মিনিট সময় নিয়ে খালি একটু বোঝানোর জন্য, এই কবিতা এই বইটার চরিত্রটা, এই বইটার ক্যারেক্টারটা। খিচুড়ি মানে আমরা জানি বাঙালিরা চাল আর ডালের মিশেল, মানে মিক্সচার। এবং এই কবিতাটায় দেখাচ্ছে ডিফারেন্ট অ্যানিমালস যদি নানারকমভাবে মিশে যায়, মিউটেশন ইন ওয়ে, হ্যাঁ সেইটা কীরকম হবে। অত বছর আগে উনি এটা ভেবেছিলেন, এখন এগুলো নিয়ে রীতিমতো এক্সমেন সিরিজের বা নানা রকম যে সিনেমা হচ্ছে, নানা রকম কনসেপ্ট হচ্ছে। কিন্তু এই পুরো বিষয়টাকে একটা মজার মোড়কে কীভাবে পরিবেশন করতে হয় সেটা খিচুড়ি কবিতায় উনি বলেছিলেন। কোনো সময় আশা করি আমি সেটাও শোনাবো। ভালো রে ভালো কবিতাটা বাঙালি জীবনে অনেকগুলো জিনিসের যেগুলো প্রচলন সেগুলো যে সবই ভালো তার মধ্যে খুঁজে পাওয়া যায়, সেইটার একটা সেলিব্রেশন বলা যায়, সেই সেই জিনিসের উদযাপন, যে ছোট ছোট্ট থেকে ছোট্ট জিনিসের মধ্যেও যে কত আনন্দ আমরা পেতে পারি। এবং এই মোর মানে এই মনোভাবটা সবচেয়ে বেশি পরিস্ফুটিত হয় এই কবিতাটার শেষ লাইনে। তো আমি পড়ে শোনাচ্ছি, এটা যেন কেউ একজন কেউ মানে কেউ তার দাদাকে এটা বলে শোনাচ্ছে। দাদা গো, দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, দুনিয়া মানে পৃথিবী, এই দুনিয়ার সব ভালো মানে পজিটিভিটি ইন এভরিথিং, আসল ভালো নকল ভালো, মানে যেগুলো সত্যি সেগুলোও ভালো, যেগুলো মিথ্যে সেগুলোও ভালো, কারণ তার থেকেও আমাদের হয়তো কিছু শেখার আছে। সস্তা ভালো, দামিও ভালো, সস্তার জিনিসও কিছু কিছু লোকের জন্য ভীষণ প্রিয় হয়, দামি জিনিসও হয়। তুমিও ভালো, আমিও ভালো, মানে মানুষ মাত্রই ভালো, কারোর মধ্যে কোনো খারাপ নেই, এটা বলতে চাইছে। এগুলো আমার ধারণা, কিন্তু মূল অর্থটা হয়তো অন্য কিছু হতে পারে, কিন্তু আমি এইভাবে কবিতাটাকে বুঝেছি, সেটাই তোমাদের কাছে ছড়িয়ে দিচ্ছি। হেথায় হেথায় মানে এখানে, গানে হেথায় গানের ছন্দ ভালো, মানে গানের যে তাল, ছন্দ মানে যে তাল, এই যে রিদম, হ্যাঁ এই যে তাল দেয়া হয়, সে তাল তাল এরমভাবে দেওয়া হয়, বা ইন্ডিয়ান মিউজিক টিচিংয়ে তালটাকে এরম এরম করে দেওয়া হয়, হ্যাঁ। আর তো গানের যে রিদম বা গানের যে তাল সেটা ভালো। হেথায় মানে এখানে ফুলের গন্ধ ভালো, মানে গানও ভালো ভালো, ফুলও ভালো। মেঘ মাখানো আকাশ ভালো, মেঘ মাখানো মানে মেঘের ঢাকা আকাশ ভালো। কেন হয়তো সেটা মেঘ মেঘে ঢাকা আকাশ অনেকের মনে আশা সৃষ্টি করে যে তারপরে বৃষ্টি হবে, এবং সেটা চাষিদের জন্য এবং বহু শ্রেণীর মানুষের জন্য সেটা খুব পজিটিভ একটা জিনিস। আবার ঢেউ জাগানো বাতাস ভালো, প্রচণ্ড গরমকালের পরে যখন একটা শীতল হাওয়া বয়ে বয় আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিতে, মানে ইন্ডিয়ার মতো ট্রপিক্যাল কান্ট্রিতে, সেটা একটা ভীষণ প্রিয়, ভীষণ আরামের জিনিস, শীতল হাওয়া।
তো ঢেউ জাগানো, ঢেউ জাগানো মানে ঢেউ তৈরি হচ্ছে এরকম, বাতাস, বাতাস মানে হাওয়া ভালো। কিসে ঢেউ হয়? যখন বাতাস বইছে, ঘাস দোলে, গাছের পাতা দোলে, এবং সেগুলো এমনভাবে দোলে যেন ওয়েভস, যেন ঢেউ। ঢেউ মানে হচ্ছে ওয়েভস ইংলিশে, ইংলিশে বলা হয় ঢেউকে। তো সেই রকম বাতাসও ভালো, শীতল বাতাস। গ্রীষ্ম ভালো, গ্রীষ্ম মানে সামার টাইম, সেটাও ভালো। অনেক অনেক কিছু পজিটিভস আছে। বর্ষা ভালো, হ্যাঁ বর্ষা তো বললে আমি, চাষিদের জন্য বা অন্য আরও অনেকের জন্য খুবই প্রিয় বা প্রিয় ঋতু, চাষিদের জন্য খুব রিয়েলিস্টিক্যালি ভাবলে, আর আরও অনেক মানুষের জন্য, মনের মনের ঋতু, প্রাণের ঋতু। রবীন্দ্রনাথ নিজে, সুকুমার রায় থেকে রবীন্দ্রনাথে যাচ্ছি, কিন্তু তবু বলছি রবীন্দ্রনাথের বর্ষা ঋতুর উপর প্রচুর গান আছে। যাই হোক, সব রকম সিজনসও ভালো আর কি, এটা এটাতে বলতে চাইছেন। গ্রীষ্মও ভালো, বর্ষাও ভালো, ময়লা ভালো, ফর্সা ভালো। ফর্সা মানে হচ্ছে ফেয়ার স্কিন, বা যাদের গায়ের রং পরিষ্কার, তো তারা তো ভালো, তাদের অনেকে ফলে। কিন্তু ময়লা ভালো মানে যাদের গায়ের রং তথাকথিতভাবে ফর্সা নয়, তারাও ভালো, তাদের মধ্যে অনেক কিছু পজিটিভ আছে। তো সেটাই বলছি, সবকিছু উনি পজিটিভটাই দেখছেন। একটা কথা আছে বাংলায়, এই প্রসঙ্গে মনে পড়লো, এখানে উনি বলছেন ময়লা ভালো, ফর্সা ভালো। ময়লা বলতে বলছেন গায়ের রংটা যার ফর্সা নয়, বা চলতি ভাষায় যাকে বলি কালো, কালো গায়ের রং। কিন্তু একটা কথা আছে বাংলায়, কালো জগতের আলো, হঠাৎ মনে পড়ে গেল তাই বললাম। কিন্তু কালো জগতের আলো মানে কালো, কালো যারা তারাও কিন্তু অনেক আলো ছড়ায়, মা কালীর কথা বললেও ভালো। আমি রিলিজিয়াস দিকে যেতে চাই না, বাট তবুও বললাম। তো সেই হিসেবে বলছেন যারা যাদের গায়ের রং ফর্সা তারাও ভালো মানুষ, যাদের গায়ের রং তথাকথিতভাবে তথাকথিতভাবে ফর্সা নয়, শ্যামলা, কালো, যাই হোক, তারাও ভালো মানুষ। নানা রকম খাবার ভালো, কিরকম ভালো? পোলাও ভালো, দামি দামি খাবারের মধ্যে পোলাও খুব ভালোবাসে অনেকে, সেটা ভালো। কোরমা ভালো, আর এক রকমের খাবার কোরমা, মাছের কোরমা, মাংসের কোরমা, একটা একটা ভালো রিচ ডিশ, সেটা তো ভালো হবেই। মাছ পটলের দোলমা ভালো, এখানে একটা খুব বাঙালি এলিমেন্ট আসছে। পটলের দোলমা, পটলের দোলমাকে সহজ ভাষায়, ইংলিশি ভাষায় বলতে গেলে বলতে ইটস স্টাফড, স্টাফড পয়েন্টেড গোর্ড, মানে পটল, পটল একটা বাংলাদেশের সবজি, বা ভারতবর্ষে প্রচণ্ড প্রচলিত সবজি, স্পেশালি বাংলাদেশে, বাংলায়। সেখানে সেই পটলটাকে কেটে তার থেকে বিচি বার করে তার মধ্যে নানা রকম স্টাফিং ভরে, কখনো নিরামিষ মানে ভেজিটেরিয়ান, সেক্ষেত্রে ছানা ভরা হয়, আর কখনো ননভেজ মানে চিংড়ি মাছ ভরা হয়, মাছ ভরা হয়, মাংস ভরা হয়, কিমা, নানা রকম জিনিস। তো সেই যে বানিয়ে একটা তরকারি বানা, মানে পুর ভরে একটা তরকারি বানানো হয়, সেটাকে বলে দোলমা, পটলের দোলমা। তো সেই মাছ ভরা পটলের দোলমা, সেটাও ভালো। তারপরে বলছেন কাঁচাও ভালো, পাকাও ভালো, মানে যেমন আম, কাঁচা আম খেতেও ভালো, পাকা আম, মানে আম তো ফলের রাজা বাঙালিদের, মানে বেঙ্গলে ফলের মধ্যে আম সবার প্রিয়, আম পাকলেও ভীষণ ভালো লাগে। তেমনি মানে খালি আম না, যে কোনো জিনিসের মধ্যেই কাঁচা, কাঁচা জিনিসের মধ্যেও অনেক, যেমন বয়সে কাঁচা যারা, তাদের ইনোসেন্স বা তাদের সারল্য, সেটাও ভালো। বয়সে পাকা মানে বয়স্ক, তাদের এক্সপিরিয়েন্সটা, তাদের অভিজ্ঞতা, সেগুলোও ভালো। তো সব রকমভাবেই ভালো আর কি। যেটা সোজা সেটাও ভালো, যেটা বাঁকা সেটাও ভালো, সোজাও ভালো, বাঁকাও ভালো। হ্যাঁ, তো কিছু জিনিস সোজা রাখলেও ভালো লাগে, সোজা রাখলে ভালো লাগে, যেটা বেঁকে থাকে। ফর এক্সাম্পল লিনিং টাওয়ার অফ পিসা, বেঁকা কিন্তু তবুও আমাদের একটা মানে পৃথিবীর একটা আশ্চর্যের মধ্যে একটা পড়ে। কাশিও ভালো, ঢাক, ঢাকও ভালো। ঢাক মানে হচ্ছে পুজো, দুর্গাপূজায় যেটা বাজায় ঢং, মানে একদম বাদ্যযন্ত্র, এত বড় বাদ্যযন্ত্র। আবার কাশি মানে কি, একটা লোহার থালা যেটার ওপর ঘন্টা বাজে, মানে কাশি ভালো। আবার এটা হিসেবেও বলতে পারেন যে ঢাক তো পুজো, ঢাক পুজোকে সিগনিফাই করে, দুর্গাপুজো বাঙালিদের প্রচণ্ড প্রিয়। আর কাশিতে বাজানো, আমাদের ছোটবেলায় স্কুলে ঘন্টা পড়ে গেলে বা স্কুল ছুটি হলে সেইটা বাজানো হতো, সেই আওয়াজের সূত্রে হয়তো তিনি বলছেন। তো বলতে চাইছেন সব রকমের বাদ্যযন্ত্রই ভালো। টিকিও ভালো, টাকও ভালো। টিকি মানে মাথায় কোনো চুল নেই, খালি একটা 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 চুলের দানা, সেটা পুরোহিত মশাইদের সিগনিফাই করে। তো বলছেন তাদের, যাদের ওরকম চুল সেটাও ভালো, যাদের পুরো মাথায় টাক, একটু চুল নেই, তারাও ভালো, সবাই ভালো, চুল যেরকমই হোক মানুষ মাত্রই ভালো বলছেন। ঠেলার গালি ঠেলতে ভালো, মানে যে যেই গালিগুলো ঠেলে ঠেলে, মানে যেই গাড়ি ঠেলে যানবাহন বা জিনিসপত্র এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হয়, সেটাও ভালো। তেমনি খাস্তা লুচি বেলতে ভালো, কেন, লুচি বেলার পর লুচি যেটা হবে সেটা খেতে ভীষণ ভালো, তাই সেই খাস্তা লুচি বেলাতেও খুব মজা আছে। গিটকিরি গান শুনতে ভালো, গিটকিরি গান মানে ক্লাসিক্যাল, আমার ধারণা ক্লাসিক্যাল ওরিয়েন্টেড গান, হ্যাঁ সেগুলো ভালো শুনতে ভালো। আবার শিমুল তুলো ধুনতে ভালো, শিমুল তুলো মানে শিমুল গাছ থেকে যে তুলো ফলটা বেরোয়, সেই তুলো লেপের মধ্যে ভরলে, সেই নরম তুলো ভরলে লেপগুলো নরম হয়, তো শীতকালে সেটা খুব ইম্পর্টেন্ট, তাই ভালো তুলো ভরা
বালিশ বা তোশক হলে সেই সেই বিছানায় বা সেই বালিশে শুতে খুব আরাম। তাই শিমুল তুলো ধুনতে ভালো, ধুনতে মানে বোধহয় বাঁচতে ভালো, আমি এক্সাক্ট মানেটা জানি না, কিন্তু শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, গরমকালে ঠান্ডা জলে না চান করতে খুব ভালো লাগে। আমাদের ঠান্ডা জল পান মানে ড্রিঙ্ক করতেও গরম থেকে এসে সেটাও খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডা জলটা যে শীতল স্পর্শ বা শীতল অনুভবটা জায়গায় সেইটা খুব ভালো। তাই ঠান্ডা জলে নাইতে ভালো, নাইতে মানে চান করতে ভালো। এবার শেষ লাইন, আমি কবিতাটা আবার একবার পুরোটা পড়বো তবুও, কিন্তু সবার চাইতে ভালো, সব থেকে কি ভালো, সিম্পল জিনিস বলছেন, পাউরুটি আর ঝোলাঘুর। পেটে খিদে থাকলে সেটা যে কত বড় একটা কষ্ট, এবং সেটা যদি খুব সাধারণ একটা খাবার, পাউরুটি কাঁচা পাউরুটি হলেও চলবে, পাউরুটি আর ঝোলা গুড় মানে মিষ্টি গুড়, সেই একটু পেট ভরলো, একটু মিষ্টিতে এনার্জি পেলে, সামান্য সাধারণ কোনো চাকচিক্যবিহীন খাবার, কোনো রেস্টুরেন্টের খাবার নয়, কোনো সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজানো ডেকোরেশন করা খাবার নয়, সাধারণ খাবার, সেই খাবারটাও কিন্তু পেটের খিদে মেটায়, এবং সেই জন্য সেটা যে কোনো মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো। এইভাবে উনি কবিতাটা শেষ করছেন, আমি একবার পড়ছি। দাদা গো দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, তুমিও ভালো আমিও ভালো, হেথায় গানের ছন্দ ভালো, হেথায় ফুলের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো বর্ষা ভালো, ময়লা ভালো ফর্সা ভালো, পোলাও ভালো কোরমা ভালো, মাছ পটলের দোলমা ভালো, কাঁচাও ভালো পাকাও ভালো, সোজাও ভালো বাঁকাও ভালো, কাশিও ভালো ঢাকও ভালো, টিকিও ভালো টাকও ভালো, ঠেলার গাড়ি ঠেলতে ভালো, খাস্তা লুচি বেলতে ভালো, গিটকিরি গান শুনতে ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলাঘুর। এবার ছোট্ট করে ইংলিশে একটু বলে দিই কবিতাটা। দ্য পোয়েম ভালো রে ভালো ইজ অ্যানাদার পোয়েম বাই সুকুমার রে। দ্য রে ফ্যামিলি ইন বেঙ্গল হ্যাজ ক্রিয়েটেড ইনিউমারেবল লিটারি মাস্টার পিসেস। দ্য ফাদার উপেন্দ্র কিশোর রে, হিজ সান সুকুমার রে, হু ইজ দ্য অথর অফ দিস বুক আবোল তাবোল, অ্যান্ড দিস কন্টেন্স নিউমারাস অ্যামেজিং পোয়েমস বাই সুকুমার রে, অ্যান্ড হিজ সান সত্যজিৎ রে, আ রিনাউন্ড ফিল্ম মেকার ফর দ্য ওয়ার্ল্ড বাট অলসো অ্যান অ্যামেজিং author for Bengalis and a painter musician. He used to wear many hats. So that entire Ray family, besides the Rabindranath Tagore family, besides them, this Ray family is another essentially extremely known family who have contributed a lot to Bengal's literature. One of the poems from this book Abol Tabol Si is called Bhalo Re Bhalo. It spreads positivity, and through its lines it says that how there is a positive, there is something good in everything. So it says that in this world everything is good, what is true is good, what is false that is also good, there is something good in everything, what is cheap that is good, what is costly that is also good, every human being, you and me, everyone is good, the songs are good, the flowers which spread sweet fragrance, that's good, the sky which is filled with clouds, that's good, because that signifies the onset of the rains for many people, so that's good for many people, the wind which creates waves and ripples, that's good, because after a very hot summer that gives you relief, people who are dark skinned, they are good, people who are fair skinned, they are good, so skin tone doesn't matter, people can be good irrespective of their skin tone, good food, tasty food, they also taste food, so whether it's rice, whether it's some kind of a side dish, whether it's some kind of a stuffed dish, I can name the names, name the dishes which are named here. The names are polau, which is a rice dish, korma, which is a side dish usually made with fish or chicken or mutton, then a dish which is called mach potole dolma, which is a dish of stuffed pointed gourd with fish fillings, and they are all tasty. Something which is unripe, that's tasty, something which is ripe, that is also tasty, which is straight, that's tasty, some things which are not straight, they are tasty, for example the leaning tower of pizza. Different kind of music, musical instruments are good, so whether you have to use your hand or whether you use some other support instrument to play that musical instrument, different type of instruments, everything is good. People who don't have hair, they are also good. People who have very few hair,
very less hair, they are also good. So hair condition also, like skin tone, doesn't matter. Any car which transports stuff from this place to another, those kind, like pushing those car is good because that is helpful for some people. Cooking some really delicious dish. Here the dish I mentioned is luchi, which is a flatbread deep fried, but really tasty. That's very so cooking that is good. Listening to classical songs, they are also like really good to listen to. Taking out cotton from the trees to stuff into pillows and mattresses, that's also good because that'll end up giving you a very good sleeping experience. It's good to take a bath in cold water, especially after you've come back from a very hot day. But so he says that like there's good in everything, whether it's food, whether it's people, whatever be the condition of their skin, whatever be their skin tone, whatever be the condition of their hair. Every season is good for some people. The songs are good, the food's good, everything is good. And at the end, he ends with a very simple thing, which says that more than everything, what's the best thing? Some simple food which basically fills up the stomach. So a plain piece of bread and some jaggery. So some carbohydrate and some sugar that fills up the stomach of people who are really tired, exhausted. For them, so simple stuff which fills up your stomach of hungry people. So that's the best thing. You don't need any kind of embellishments. You don't need restaurant delivered dish. You don't need plate decorations. But simple stuff is good. So that's how he ends the poem, saying that everything in this world is good. There's positivity in everything. But somehow what becomes the best or what becomes the most valuable is simple food which fills up the stomach of hungry, starving people. So that's how we ends the poem. এইভাবেই এই কবিতাটা শেষ হলো আমার। আমি অনেক কিছু বললাম, কিন্তু এটাতে বাঙালি জীবনের অনেক এলিমেন্টস আছে আসলে, সেজন্য এগুলো বললাম। একটু লম্বা হলো কবিতাটা, আজকের ভিডিওটা একটু মানে কী কী করবো, মানে ভীষণ প্রাণের সঙ্গে রিলেট করতে পারি, সেই জন্যই এভাবে বলি। যাই হোক, ভালো লাগলে LSC লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড অফকোর্স শেয়ার অ্যাজ ওয়েল। আর ভালো থেকো, আবার দেখা হবে, হয়তো পরের বার একটা আবোল তাবোলের কবিতা নিয়েই আসবো। টাটা।